আপনাদেরকে সামনে রেখে আজকে আমাদের প্রতিজ্ঞা করার সময় এসেছে। যারা অবৈধভাবে 14 বছর ক্ষমতায় আছে, তারপরেও যারা জনতাকে ভয় পায়, যারা সামান্য মোমবাতির আলোকে ভয় পায়, তারা কোনদিন গণতন্ত্রের আলোকে জ্বলতে দেবেন না, এই বিশ্বাস আমরা করি। যারা দাবিদের রক্ত নিতে পারে, এই খুনি হাসিনা কোনদিন মানুষের কাছে ভোট কখনো ফিরিয়ে দেবে না। ভোট আমার অধিকার, এটা আমরাই ছিনিয়ে আনবো, এটাই হবে অঙ্গীকার। খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন চেয়ারপার্সনের বিশেষ সহকারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপি পত্রিকা এই প্রতিবাদ ধারাবাহিক প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী জনাব আমানুর রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুরশিদ মাহমুদ চৌধুরী, আব্দুল সালাম সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা সালাম আলাইকুম। বাংলাদেশ জঙ্গি মর্ম, বাংলাদেশ দুঃশাসনের বিরুদ্ধে মর্মরতার বিরুদ্ধে বাংলাদেশ জেগে উঠেছে। বিএনপির নেতাকর্মী জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই রক্ত ধারায় হাসিনার দুঃশাসনের পতনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন পুনরায় হবে, বেগম খালেদা জিয়া মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, জিনিসপত্রের দাম কমবে, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের আহ্বান কালের জনগণের কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। এই রক্ত ধারায় এই দুঃশাসন বর্বর হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুন করে জেগে উঠবে। সেই সংগ্রামে সবাইকে অংশগ্রহণের সঠিক বন্ধ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র, যিনি গত পরশুদিন আপনারা জানেন বনানীতে মোমবাতি জ্বালিয়ে একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এই আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছে, সেই জনতার মেয়র আপনাদের সকলের টানে আজকে আমাদের মাঝে ছুটে এসছেন এই অসুস্থ শরীর নিয়ে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনিদরণ করছি আমাদের ঢাকা মহানগর উত্তরের জনতার মেয়র জনাব দাবিদ আওয়ামী। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু শান্তি হন। একটু স্লোগানটা বন্ধ করেন সবাইকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল অতিথিবৃন্দকে মঞ্চ উপস্থিত রেখে আমি শ্রদ্ধা জানাই, সকলকে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একসাথে হয়ে আজকে আসার আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে দেখানোর জন্য, না আপনাদের সাথে পুরো বাংলাদেশকে দেখানোর জন্য, যে যতই না আমাদের মাথা ফাটুক, যতই না আমাদের হাত ভাঙুক, বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, সমর্থকারী বৃন্দরা এখনো মাঠে আছে, মাঠে থাকবে, যতক্ষণ না আমরা এই সরকারকে হারিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব, আমরা কেউ যুদ্ধের ময়দান থেকে সরব না। কোনো কিছু কোনো
কঠিন কিছু অর্জন করতে হলে, কোনো কিছু অর্জন করতে হলে ত্যাগ এবং বিসর্জন উপলক্ষ করা যাওয়া যায় না। তাই আমি ত্যাগ বিসর্জন করতে প্রস্তুত হয়েছি, আমি আশা করি আমরা সবাই প্রস্তুত হয়েছি। আগামীকালে আবার আপনাদের সাথে এই মঞ্চে না, যুদ্ধের ময়দানে মাঠেই কিন্তু দেখা হবে, এবং আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে আমরা আমাদের এই কর্মসূচি যুদ্ধ লক্ষ্যতে আমরা এগিয়ে যাব। আজকে এতটুকুতে আমি আমার বক্তব্য সমাপ্ত রাখছি। আর আমি সকলকে মাঝে ছড়িতে চাই, এখন আর আদালতের বিচার, পুলিশের বিচার বা কারো দিকে বিচার চাইয়ে কোনো লাভ নাই, কোনো জায়গায় কোনো অভিযোগ করে লাভ নাই। আগামীতে বিচার করবে জনগণ, আগামীতে রায় করবে বাংলা জনগণ। কারণ আমরা বারে বারে বলে এসেছি, আমাদের তারেক রহমান সাহেব বলে এসেছে, আগামীতে বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। আজকের এই সমাবেশে সংগ্রামের সভাপতি মহানগর উত্তর বিএনপির সংগ্রামের সভাপতি 90-এর ছাড়ক ছাত্র গণপুত্থানের সিপাহসালার সাবেক মন্ত্রী সাবেক এমপি জননেতা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি। বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব আমিনুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলতে চাই, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ একটু খামচা খামচি করতেছে, আপনারা কি ভয় টয় পাইছেন? তাই বিএনপি ভয় পায় না, একটা কথা বলতে হবে, বিএনপি ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। পরিষ্কার কথা আমরা বারবার বলছি, এই বাবা স্লোগান বন্ধ করো, এই ছাত্র দল, আমরা বলতে চাই এইটা তো এখনো খেলা শুরু হয় নাই, ওয়ার্ম আপ ওয়ার্ম আপ প্রোগ্রাম, এইটা দেখেই আওয়ামী লীগের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, আর আসল লড়াই শুরু তো বাকি আছে। সমবেত বন্ধুগণ, আমরা বলছি আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, ঝগড়া করেন না, এখনো সময় বাকি আছে। মানে মানে কাইটা পড়েন, দেশ চালাইতে পারেন না, কি এখন হাসবো না কানবো বুঝতেছি না। গতকালকে শেখ হাসিনা ওইখানে যায় বিবিসির একটা সাক্ষাৎকার দিছে, ভুয়া 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 বলে কি,
বলে কি বাংলাদেশের মানুষ বলে বোকা, বলে একমাত্র নাকি আওয়ামী লীগের আমলেই গণতন্ত্র আছে? আর একমাত্র আওয়ামী লীগের আমলেই নাকি নির্বাচন হয়? আর কোন আমলে নির্বাচন হয় নাই? আজকে সারা দেশকে মিথ্যাবাদী বানায় ফেলছে। আজকে পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবাইকে মিথ্যাবাদী বানায় ফেলছে। আজকে মানুষকে খাইতে দিতে পারে না, আর বলে মানুষ নাকি বেহেশতে আছে। এই হল আজকে অবস্থা। তাই বলতে চাই, বক্তব্য দেব না, আগামীতে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য দাবি দাওয়ানে রক্ত ঝরেছে, আমাদের সবার রক্ত ঝরল। হাসিনাকে না নামিয়ে আমরা ঘরে ফিরব না, ফিরব না। আমরা এখনো কিন্তু মারামারি করতে চাই নাই। মারামারি যদি করতে চান, ওই পুলিশদেরকে বলেছে আপনারা থানার ভিতরে থাকেন, আর আওয়ামী লীগ আর আমাদেরকে নামায় দেন, দেখা যাক কে জিতে কে হারে। তাই আগামীতে সময় নাই, আগামীতে বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? সোজা কথা, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? আপনাদের সবাইকে ধন্যবাদ। সাহসের সাথে থাকতে হবে, ইনশাল্লাহ মোকাবেলা হবে আগামীতে রাজপথে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, অমর হোক, অমর হোক। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, নব্বইয়ের গণপুত্থানের মহানায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ মান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে, কোন স্লোগান না, স্লোগান না, সময় নাই, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তরের পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসাবে 8 জুনে 8টি জনসভার আজকে তারই অংশ হিসাবে আজকে এই গুলশান জুনের এই বিশাল বিশাল আজ নড়ুরক, সময় নাই। আজকের এই বিশাল জনসভার সংগ্রামী আমাদের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকে আমাদের যে বিশাল জনসমাবেশ, আমরা রাস্তাটা ক্লিয়ার রাখতে বলেছি, রাস্তাটা ক্লিয়ার আছে, গাড়ি চলছে, আমাদের বাঁ দিকে ডান দিকের সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আজকের এই জনসমুদ্রে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের দাবি, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। আমাদের দাবি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাতে হবে, ডিজেলের দাম, কেরোসিনের দাম, অক্টেনের দাম, পেট্রোলের দাম কমাতে হবে। আমাদের দাবি, চাল ডাল তেলের দাম কমাতে হবে। আমাদের দাবি, আপনারা জানেন ওই ভোলার ছাত্রদল নেতা নূরে আলম হত্যার বিচারের দাবিতে আমার ভাই
ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার বিচারের দাবিতে আমার ভাই যুবদল নেতা নারায়ণগঞ্জের শাউনের হত্যার বিচারের দাবিতে, এবং আপনারা দেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুরুর উপর যে আক্রমণ, আপনারা দেখেছেন একটু আগে আমার ডান দিকে দাঁড়িয়েছে এই উত্তরের জনতার মেয়র দাবি দলের উপর যে আক্রমণ, তার বিচারের দাবিতে আমাদের নেত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের উপর যে আক্রমণ, সেই আক্রমণের বিচারের দাবিতে, এবং সারা দেশব্যাপী বিএনপি এবং অঙ্গসন নেতা কর্মীদের উপর যে আক্রমণ চলছে, সেই আক্রমণের প্রতিবাদে তাদের যারা এর সাথে সম্পৃক্ত তাদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশ শান্তিপূর্ণভাবে হচ্ছে। দেখুন আপনারা, আমরা দুদিন আগে আমাদের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ছিল, সেখানে আমাদের কর্মী শেষ হওয়ার পরে কিভাবে আমি সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে, আমরা বলেছি প্রশাসনকে এই দেশ এই ঢাকা জনগণের, এখানে কারো ব্যক্তিগত জায়গা নয়, এই জায়গা জনগণের জায়গা। একদিকে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা আমাদের সমাবেশ করব, আরেকদিকে অন্য রাজনৈতিক দল তারা তাদের সমাবেশ করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ে ভারপ্রাপ্ত হাই কমিশনার বলেছে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে, সভা সমাবেশ করার সুযোগ থাকতে হবে। সেই অধিকার অনুযায়ী, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমরা আজকের এই সভা করছি। আমি ধন্যবাদ জানাই প্রশাসনের, পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের যে তারা আজকে নিরপেক্ষভাবে তারা এখন পর্যন্ত দায়িত্ব পালন করছে। আমরা চাই পুলিশের কমিশনার সহ, পুলিশ প্রশাসনের ডিসি সাহেব সহ, এবং এই থানার ওসি সাহেব সহ প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে আপনাদের অধিকার গণতন্ত্রে আপনারা সমাবেশ করবেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমরা চাই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করব। সে ব্যাপারে আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা যাতে অব্যাহত থাকে, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। এই জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। সাথে সাথে এই কথাটি বলবো, আজকে বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই, জনগণের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্লোগান দিয়েছেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। তাই সেই 52-তে ফয়সালা হয়েছিল রাজপথে, 69-এ ফয়সালা হয়েছিল রাজপথে, 71-এ মুক্তিযুদ্ধে ফয়সালা হয়েছিল রাজপথে, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ফয়সালা হয়েছিল রাজপথে, এবারও 90-এ ফয়সালা হয়েছিল রাজপথে, এবারও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই রাজপথে ফয়সালা হবে, এই রাজপথে আমরা ফয়সালা করব ইনশাআল্লাহ। তাই বেগম খালেদা জিয়া মুক্তি চেয়ে আমি একটি স্লোগান দেব, আপনারা সবাই সেই স্লোগানটা ধরবেন, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। অতএব ঢাকা শহরে কর্মসূচি চলছে, কর্মসূচি চলবে, এ ব্যাপারে কারোর সাথে কোন আপোষ নেই। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমাদের রাজপথে আন্দোলন চলছে, আন্দোলন চলবে, এই প্রত্যয় ব্যক্ত করে ঢাকা মহানগর বিএনপি, ঢাকা মহানগর সকল অঙ্গ সংগঠন এবং কেন্দ্রীয় বিএনপি
কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের সকল নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মঞ্চে যারা অতিথি এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সদস্য সচিব জনাব আমিনুল হক সহ সকল নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার মিডিয়া ভাইদেরকে যারা এখানে এসেছেন শত প্রতিকূলতার মধ্যে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জবহর, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, আমরা সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চাই। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার যদি কখনো কোন আঘাত আসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ কিন্তু আর বসে থাকবে না। তাই প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল জনগণ জেগে উঠেছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণের জনগণ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সকল নেতৃবৃন্দ জেগে উঠেছে। আমরা আগামীতে আমাদের 21 তারিখ মিরপুর জোড়ে আমাদের কর্মসূচি রয়েছে, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। যদি কোনো বাধা আসে সেই বাধা প্রতিরোধ করে ইনশাআল্লাহ আমরা আমাদের যে কর্মসূচি আছে সেটা করব। দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনা, বাংলাদেশের মাটিতে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মাটিতে বাক স্বাধীনতা ফিরে আনা এবং বাংলাদেশের মাটিতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, এই দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব। এর আগে আমরা কেউ ঘরে ফিরে যাব না। প্রিয় বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই জনসভার প্রধান অতিথি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। স্লোগান লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মিডিয়াকে একটু এই মিডিয়ার সামনে থেকে একটু সরে যান, একটু সরে যান, একটু জায়গা দেন। ওরা তো আমাদের কাজে আসছে এখানে, তাই না? মিডিয়া তো কষ্ট করে আমাদের কাজটাই করতেছে, তো একটু জায়গা দেন ওদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুলশান জোর কর্তৃক আয়োজিত এই দ্রব্যমূল্য গুম খুন হত্যা আমাদের ছাত্রদলের বলাই নূরে আলম, আব্দুর রহিম এবং শাওন নারায়ণগঞ্জের হত্যার প্রতিবাদে এবং গত 2-3 দিনে
বরকতুল্লাহ ভুলুর উপর আক্রমণ, আবেদ আওয়াজের উপর আক্রমণ, সেলিমা রহমানের উপর আক্রমণ সহ আমাদের অনেক নেতা কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে আজকের এই সভার সভাপতি আমানুল্লাহ মান সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে এই জনসভা প্রমাণ করে যে বিগত দিনের যে আক্রমণ, যে ন্যাক্কারজনক আক্রমণ, তার প্রতিবাদে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন আপনারা। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধারা অব্যাহত রাখতে হবে, এই ধারা থামানো যাবে না। কারণ আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ রাস্তায় নেমেছে, গ্রামে গঞ্জে থানায় জেলায় শহরে সমস্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছে। আমাদের এই আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন, এটা বিএনপির একার কোনো আন্দোলন নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। এটা বাংলাদেশের আত্মা ফিরিয়ে নেওয়ার আন্দোলন, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার আন্দোলন। এই আন্দোলন দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ের আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশে যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। আমরা সব এই তিনটা স্লোগানের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে আগামী দিনের কর্মসূচি কি আমাদের। এই ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটা পর্যন্ত আমাদেরকে রাস্তায় থাকতে হবে। তামিদাওয়াল মাথা ফেটেছে, হাত ভেঙেছে, যুদ্ধক্ষেত্রে ফেরত এসেছে। ও তো ঘরে বসে থাকতে পারত, ও যুদ্ধক্ষেত্রে ফেরত এসেছে। আমাদের সকলকে এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে রাস্তায় থাকতে হবে। কোনো শক্তি নাই, বাংলাদেশের কোনো শক্তি নাই এর প্রতিরোধ করতে পারবে। আপনারা লক্ষ্য করেছেন, বন্ধুগণ স্লোগান দিবে না, স্লোগান দিবে না, আপনারা লক্ষ্য করেছেন আজকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিবিদদের হাতে কোনো নেতৃত্ব নাই। যারা আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিল তাদের হাতে কোনো নেতৃত্ব আছে? আওয়ামী লীগের নেতাকে চিটাগাংয়ের ডিসি আওয়ামী লীগের নেতা, চট্টগ্রামের ডিপুটি কমিশনার আওয়ামী লীগের নেতা মমিনুর রহমান, ওর নাম, নামটা মনে রেখেন খালি, মমিনুর রহমান আওয়ামী লীগের নেতা। কারণ সে মুনাজাত করতেছে, তার পাশে আওয়ামী লীগের সংসদ সদস্য সব নেতারা তার পিছনে, সে হচ্ছে আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের নেতাকে হাইকোর্টের জজ গাইবান্ধাতে ভোট চাইতে গেছে, সে হচ্ছে আওয়ামী লীগের নেতা। গাইবান্ধাতে কোন আওয়ামী লীগের নেতা নাই, কিন্তু হাইকোর্টের জজ গাইবান্ধায় ভোট করতে গেছে। আওয়ামী লীগের নেতা কোথায়? ওই দিন যে পল্লবীতে ওর নাম কি, জসিম মোল্লা, ওর নামটা কি জসিম মোল্লা, ও হচ্ছে আওয়ামী লীগের নেতা। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা হচ্ছে ভোলাই আমাদের নেতাদের যে গুলি করে মেরেছে, সংবিধান লঙ্ঘন করে, জনগণের অধিকার লঙ্ঘন করে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে, সে হচ্ছে আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগের নেতা হচ্ছে শাওনকে যে চাইনিজ রাইফেল দিয়ে হত্যা করেছে, সে হচ্ছে আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগে কোনো রাজনীতি নাই,
এই দলটা এমন দেউলিয়া হয়েছে, রাজনৈতিকভাবে এমন দেউলিয়া হয়েছে, ওদের নেতৃত্ব চলে যাচ্ছে এই লোকগুলা ঢুকাচ্ছে। আমি যাদের কথা বলেছি ওদের কোন রাজনৈতিক নেতৃত্ব এখন নাই, আর ওদের সমর্থক কারা জানেন? ওদের কোন সমর্থক নাই, ওদের সমর্থক হচ্ছে দখলদার, টেন্ডারবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, এরা হচ্ছে সমর্থক। এই যে বনানীতি যে আক্রমণ করছে, এরা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের কোন সমর্থন নাই, কারণ ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওদের রাজনৈতিক নেতৃত্ব আজকে সরকারি কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে, যেই কারণে তারা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সাহস হারিয়ে ফেলেছে। কাকে দিয়ে মোকাবেলা করেছে, কাকে দিয়ে মোকাবেলা করছে? ওই সন্ত্রাসীদের দিয়ে, ওই দখলবাজ, ওই টেন্ডারবাজ, ওই লুটপাটকারী যারা আওয়ামী লীগের রাজত্বে পকেট ভর্তি করছে, তারাই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র সমর্থক। এদের আর কোন সমর্থন নাই, সুতরাং তারা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না, করবে না, চেষ্টা করবে এদেরকে দিয়ে মোকাবেলা করার জন্য। আর পুলিশের একাংশ, আমি কিন্তু বলছি পুলিশের একাংশ একটি ক্ষুদ্র অংশ, পুলিশের বৃহদাংশ সংবিধান কি তারা বুঝে? পুলিশের বৃহদাংশ বাংলাদেশের জনগণের অধিকার, মানবাধিকার কি সেটা বুঝে? পুলিশের বৃহদাংশ জনগণের বিপক্ষে অবস্থান নেবে না? পুলিশের বৃহদাংশ জনগণের অধিকার কেড়ে নেবে না? পুলিশের বৃহদাংশ জনগণের অধিকার সুরক্ষিত করার পক্ষে থাকবে? সুতরাং পুলিশের একটি অংশ যারা আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন অথবা নেতা হওয়ার চেষ্টা করছেন, তারা এই পথে যাওয়ার চেষ্টা করবে। আমি আগেও বলেছি তাদের ব্যাপারে আজকের বেশি বলতে চাই না, ওই পথে যায়েন না, ওই পথ আপনাদের জন্য ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না, ভবিষ্যতের জন্য ভালো হবে না, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। যা বলার ওই দিন ধোলাইখানে বলে দিয়েছি আমি, সুতরাং মাথায় রাখেন এইটা সেটা ধানাই ফানাই করে আর এটা করা যাবে না। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, রাস্তা থেকে কেউ ফিরে যাবে না, আমরা কেউ ফিরে যাব না, আমরা সবাই রাস্তায় থাকব, তাদেরকে পরাজিত করব। আপনারা একটা কথা বলতে চাই, বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গেছেন, রানীর কি বলে অন্ত্যেষ্টিক্রিয়াতে, উনি অবশ্য অন্ত্যেষ্টিক্রিয়ার তিন চার দিন আগে গেছেন, অন্যান্য দেশের সরকার প্রধানরা অন্ত্যেষ্টিক্রিয়ার দিন গেছে অথবা আগের দিন গেছে, আমাদের প্রধানমন্ত্রী তিন চার দিন আগে চলে গেছে। ওখানে কাজকর্ম নিশ্চয় আছে, ড্যানিয়েল তিন চার দিন আগে কেন যাবেন, নিশ্চয়ই কিছু কাজকর্ম আছে। তো উনি বিবিসিতে একটা ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা দেখছেন বিবিসির ইন্টারভিউ দিচ্ছেন, তো বিবিসির ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করছেন বাংলাদেশে আগামী দিনে কি সঠিক নির্বাচন হবে কিনা। হ্যাঁ, উনি বলছেন একমাত্র আওয়ামী লীগের সময় সঠিক নির্বাচন হয়। আচ্ছা ভেবে দেখেন, আচ্ছা ভেবে দেখেন, রাখো, আরে আরো কথা আছে, আরো কথা আছে। তো যেই কথাটা উনি বলেছেন, বাংলাদেশের একটা লোক কি এটা বিশ্বাস করে? আওয়ামী লীগেরও বিশ্বাস করে, সরকারি কর্মকর্তারা বিশ্বাস করে, আর ওনার তো একটু লজ্জা থাকা উচিত একটি বিদেশের সরকার প্রধানকে যখন এই প্রশ্নটা করা হয়, তখন কি ওনার বোঝা উচিত না একটি সরকার প্রধানকে এই প্রশ্নটা কেন করা হয়? ভারতের প্রধানমন্ত্রী মোদীকে কি এই প্রশ্নটা করবে ওরা? ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটা করবে?
নেপালের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে? তো শেখ হাসিনাকে কেন এই প্রশ্ন করতেছে? এর মাত তো আর বুঝার বাকি আছে? এটার উত্তর দেওয়ার আছে? দরকার দরকার নাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বিবিসির দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গুম খুনের উপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে, এত গুম খুন হচ্ছে আপনার কি প্রতিক্রিয়া? বাংলাদেশে কোনো গুম খুন হচ্ছে না, কোনো গুম খুন হচ্ছে না, এগুলোর কোনো প্রমাণ নাই, তথ্য নাই। এটা কি বাংলাদেশের কেউ বিশ্বাস করে? এটা আন্তর্জাতিক অঙ্গনে কি কেউ বিশ্বাস করে? বিশ্বাস করলে কি প্রশ্নটা আপনাকে করতো? ওনার উত্তর কি কেউ বুঝেছে? কেউ বুঝে নাই। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে করতো? এই প্রশ্ন কি নেপালের প্রধানমন্ত্রীকে করতো? ব্রিটেনের প্রধানমন্ত্রীকে করতো? শেখ হাসিনাকে কেন করছে? বোঝার বাকি আছে? বোঝার বাকি নাই বন্ধুগণ, বোঝার বাকি নাই। এবং যে উত্তর দিচ্ছে, রাখো দোস্ত বন্ধুগণ, একটু আস্তে, ধীরে 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 আছে। এখন কষ্ট হচ্ছে, প্রশ্নটা এমন ভাবে করেছে যে ব্রিটেনের রানী, উনি তো রানী রিয়েতে গেছেন, অন্ত্যেষ্টিক্রিয়ে গেছেন না, বিবিসির সাংবাদিক প্রশ্ন করছেন, ব্রিটেনের রানীর প্রতিনিধি ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার যে বলেছে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, প্রশ্নটা কিন্তু এইভাবে করেছে, উনি যে অন্ত্যেষ্টিক্রিয়াতে গেছেন সেই রানীর উদাহরণ টেনে এনেছে। ওরা তো সাংবাদিক, মাথায় কিছু আছে তো? বলতে, যে অন্ত্যেষ্টিক্রিয়াতে আসছেন ওনার প্রতিনিধি ব্রিটিশ হাই কমিশনার আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, এটার উত্তর আপনি কি বলবেন? প্রশ্নটা ছিল এরকম, মাথায় কিছু থাকলে এরকম উত্তর কেউ দেয়? কোন বেকুব এই উত্তর দেবে? এখন বুঝে নেন, দেশে তো কিছু নাই, বিদেশেও আর কিছু নাই। খালি হাতে যাবেন আর খালি হাতে আসতে হবে, আর কোনো পথ নাই, দেশেও পথ নাই, বিদেশেও পথ নাই। বন্ধুগণ, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সলা হবে রাজপথে। রাজপথে ফয়সলা প্রায় হয়ে গেছে, হয়ে গেছে না? ফয়সলা হয়ে গেছে, এইটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, গুম খুনের বিরুদ্ধে রায় দিয়েছে, ভোট চুরির বিরুদ্ধে রায় দিয়েছে, গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে যে তাদের কাণ্ড তার বিরুদ্ধে রায় দিয়েছে, বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে রায় দিয়েছে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা হীনতার বিরুদ্ধে রায় দিয়েছে, গ্যাস বিদ্যুৎ তেল মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রায় দিয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রায় দিয়েছে, সারের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রায় দিয়েছে, আর হত্যার বিরুদ্ধে রায় দিয়েছে। আমাদের তিনজন যে হত্যা হয়েছে, এগুলো আগামী দিনের বাংলাদেশের বীর হবে, বীর। ওদের নাম কি আবার বলি? রহিম, নূর আলম, শাওন, আগামী দিনের বীর বাংলাদেশে, গণতন্ত্রের বীর বাংলাদেশে। যেভাবে এরশাদের সময় ডক্টর মিলন বীর হয়েছিল, এখনো আমাদের হৃদয়ে স্থান পাচ্ছে, এইভাবে তারা বীর হবে। তাদের ছবি আমি অনুরোধ করব প্রত্যেকটা অফিসের সামনে আপনারা তাদের ছবি লাগাবেন, এদেরকে সম্মুখ ভাগে আনতে হবে।
বাংলাদেশের মানুষের হৃদয়ে এদের স্থান চিরতর করতে হবে, এদের ত্যাগ স্বীকার করতে হবে। আগামী দিনে আমরা এই ত্যাগের জন্য প্রস্তুত আছি, এই ত্যাগের জন্য প্রস্তুত আছি, আমরা সবাই আছি। আমরা যদি এই ত্যাগের জন্য প্রস্তুত থাকি, ফেসিস সরকারকে বিদায় হতে হবে। আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে আমাদের এই আন্দোলন বিএনপির একার আন্দোলন নয়। আমাদের এই আন্দোলনে কথা বলবে না, প্লিজ এই চুপ কর। আমাদের এই আন্দোলন বিএনপির একার আন্দোলন নয়, আমাদের এই আন্দোলন বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। আমাদের এই আন্দোলন আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, জনগণ যারা এই আন্দোলনে সামিল হয়েছে তাদেরও আন্দোলন। এই জন্য আগামী দিনে এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। এই আন্দোলনে জয়ী হওয়ার পরে জনাব তারেক রহমান সাহেব যে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, সেই জাতীয় সরকার বাংলাদেশকে আগামী দিনের যে মেরামতের কাজগুলো করবে আমরা সেগুলো ঘোষণা করব। আমরা জাতির সামনে শুধু ফেসিস্টকে সরাব না, ফেসিস্টকে সরানোর আন্দোলনের কথা বলবো না, এই ফেসিস্টকে সরানোর পরে আগামী দিনের বাংলাদেশ কি হবে তার রূপরেখা পরিচ্ছন্ন ভাবে জনগণের সামনে আমরা তুলে ধরব। বিএনপি একা নয়, সকলে ঐক্যবদ্ধভাবে এই কথাগুলো আমরা বলব, বিএনপি একা বলবে না। আগামী দিনের বাংলাদেশ কি হবে, ফেসিস্টকে তাড়ালে তো শেষ হয়ে যাবে না, এক ফেসিস্টকে তাড়াইয়া আরেক ফেসিস্ট আসলে কোনো লাভ হবে? সুতরাং ফেসিস্টকে তাড়াইয়া যেই বাংলাদেশ হবে বাংলাদেশের জনগণের জন্য, যে বাংলাদেশের মালিক হবে বাংলাদেশের জনগণ, যে বাংলাদেশ বাংলাদেশের জনগণের অধিকার ফিরিয়ে দেবে, যে বাংলাদেশ সকলকে সমান অর্থনৈতিক অধিকার দেবে, যে বাংলাদেশ সমস্ত মানব অধিকার ফিরিয়ে দেবে, যেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের ঘোষণা আমরা জাতির সামনে তুলে ধরব, পরিচ্ছন্ন ভাবে তুলে ধরব। এর মধ্যে কোনো ধোঁয়াশা কিছু থাকবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকল অঙ্গ সংগঠন বিএনপি সকল নেতৃবৃন্দ, শান্তিপূর্ণভাবে আপনারা বাসায় চলে যাবেন, শান্তিপূর্ণভাবে, আমি বারবার বলছি, শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনারা বাসায় চলে যাবেন। এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই জনসভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলে আবারও বলছি, শান্তিপূর্ণভাবে বাসায় চলে যাবেন, শান্তিপূর্ণভাবে বাসায় চলে যাবেন কোন রকম। এবং মহাখালীবাসীকে, বনানীবাসীকে সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা।